আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। সরকারি খাদ্য মজুদ গত বছরের চেয়ে কমেছে 6 লাখ টন। সচিবালয়ে মাস্ক পরায় কড়াকড়ি, খুলনায় না পরায় আটক অর্ধশতাধিক। রায়হান হত্যা মামলার মূল আসামি এসআই আকবর অবশেষে গ্রেফতার। চট্টগ্রামে মাদক বিক্রির কোটি টাকা সহ রোহিঙ্গা দম্পতি আটক। বিমানের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা। চট্টগ্রামের শর্ট সার্কিট থেকে আগুনে নিহত এক, দগ্ধ 6 জনকে ঢাকায় প্রেরণ। গ্রামের বাড়িতে না যাওয়ার শর্তে মানবতা বিরোধী 2 আসামির জামিন। লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেফতার। করোনামুক্ত হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। 376 দিন পর হোম অফ ক্রিকেটে সাকিব আল হাসান। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।